ঠিক সময়ে হাসপাতালে রোগী পৌঁছাতে পারলে সে হয়তো বেঁচে যেত এরকম কথা বলা কি শরীয়ত সম্মত এরকম কথা আমাদের সমাজে অনেক ভাই বোন বলে থাকেন আসলে এরকম কথা বলাটা ঠিক নয় অর্থাৎ তার হায়াত এখানেই শেষ তিনি হাসপাতালে ঠিক টাইমে পৌঁছলেও তিনি আর বাঁচতেন না এবং দেরিতে পৌঁছার কারণেও তার মৃত্যু হয়েছে ঠিক একই কারণ অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যে সময়টি মৃত্যুর সময়টি নির্ধারণ করেছেন তার থেকে বেশিও থাকতে পারে না কমও থাকতে পারে না আল্লাহ সুবান তাল্লাহ কোরআন একাডেমি স্পষ্ট করে বলছেন ওয়ালাইন ইউ আল্লাহ নাফসান ইদা যা আজালুহা ওয়ামা কান আলী নাফসিন আন তা ইল্লা বি ইসনিল্লাহি কিতাব আজ্জালা আল্লাহ সুবানতালা বলছেন কোনো ব্যক্তির আজাল এসে গেলে নির্ধারিত সময় এসে গেলে আর কোনো বিলম্ব করা হয় না তার নির্ধারিত সময়ে মৃত্যু হয় আর ওই আয়তে আল্লাহ বলছেন যে আজ্জালা কোনো ব্যক্তি ইচ্ছা করলেও সে মারা যেতে পারবে না ইল্লা বি আল্লাহ আল্লাহ তালার অনুমতি ছাড়া কিতাব আজ্জালা এবং নির্ধারিত তার শেষ সবার আগে সে মারা যেতে পারবে না তাহলে হাসপাতালে ঠিকমতো মতো নিলেও বা না নিলেও তিনি নির্ধারিত সময়ে মারা যাবেন এজন্য তবে তাকে হাসপাতালে না নিয়ে আবার বলা যাবে না যে উনি নিলেও তো মারা যাবেন না নিলেও মারা যাবেন তাহলে চিকিৎসা ছাড়াই বসে থাকি এরকম করা যাবে না চেষ্টা করতে হবে আল্লাহ সুবান তার হায়াত রাখলে তাকে বাঁচিয়ে রাখবেন হায়াত না থাকলে তিনি মারা যাবেন